আসসালামু আলাইকুম ভাই। শুনলাম বিদেশ যাইতে চাইতেছেন, তো আসেন। আপনার পাশের বাড়ির রহমতুল্লাহর ছেলে তো বিল্ডিং দিয়ে ফেলাইছে, তাই না? তো আপনাদের পাশের বাড়ি যে দু বাড়ি সামনের বাড়িটা কিছুই ছিল না, বিল্ডিং দিয়ে ফেলাইছে, তাই না? ও তো আসছে 6-7 বছর ধরে, সেটা তো আপনার জানা। তো তাদের দেখেই তো আপনি বিদেশ যাইতে চাইতেছেন। তো মানুষ তো এরকম ভাবে বিদেশ আসে, যে অমুকে এটা করতেছে, তমুকে সেটা করতেছে, তো আসে, সমস্যা নাই। তো আসেন, তো হিসাব করে আসেন, কোন বিষয়ে আসবেন, কিভাবে আসবেন, কার সাথে কাজ করবেন, থাকার জায়গা আছে কি না। তো আমি ভিডিওতে বানাইতেছি ছাদের উপরে বসে বসে, সব কিছু যাচাই বাছাই করে তারপরে বিদেশ আসেন। কারণ বিদেশ আসার পরে দেখবেন নিজের কাগজপাতি ঠিক নাই, জেল খাটতে হইতেছে, কাজ নাই, না খেয়ে থাকতে হইতেছে, রুটি খাইয়া দিন পার করতে হইতেছে। তো অনেকেই আছে আমার দেখা এরকম। তো আপনারা হয়তো জানেন না, সৌদি আরবে এখন যারা আসে তাদের সবচাইতে বড় প্রবলেম হলো কি জানেন? 3 মাসের আকামা। তো এখন 3 মাসের আকামা দিয়া সৌদির লোক খুব চালাক হয়ে গেছে। তো এখন 3 মাসের আকামাতে খরচ কমায় সৌদিদের, এবং যে দালাল আনে বিদেশ আনে, মানুষ বিদেশে নেই, 3 মাসের আকামা দিয়ে ছাইরা দেয়, তাদের কোনো কাজ দেয় না, তাদের কোনো কিছু দেয় না। আর পাসপোর্ট যদি সাথে নিয়ে বিদেশ আসে, কোনো বিষয় নিয়ে পাসপোর্টের মেয়াদি থাকে 3 মাস, 3 মাসের ভিতরে আকামা বানাতে পারে। তো 3 মাসের একটি কার্ড ধরাই দিয়া দেয় ছাইরা, না পারে কাজ, না পারে কাম, না জানে বাসা। তো যারা বাসা জানে তাদের হয়তো সমস্যা হয় না, বাইরে থেকে 2-1টা কাজ মিলে যায়, কিন্তু যারা বাসা জানে না নতুন তাদের জন্য খুব সমস্যা হয়। এখন রমজান মাস চলতেছে, মাত্র ঘুম থেকে উঠে জোহরের নামাজটা বললাম, ফজরের নামাজ পড়ে ঘুমাইছিলাম। তো এখন জোহরের নামাজটা পড়ে আপনাদের জন্য একটি ভিডিও বানাবো ভাবলাম, কারণ আমার এক বন্ধু আসছে, 3 মাসের আগে আমাদের ছেড়ে দিয়েছে। তো প্রবলেমটা সকলকে জানানোর জন্য ভিডিওটা দিচ্ছি, কারণ দালালের কথা বিশ্বাস করিয়া তো আত্মীয় স্বজন যারা বিদেশ আছে কাছের বা আশা পাশাপাশি বাড়িতে থাকে, বিদেশ থাকে, তো এরকম মানুষদের ধরে অনেকে বিদেশ আসে। তো বিদেশ আসার পরে হয় কি, যদি মানুষ ভালো না হয় 3 মাসের আকামা দিয়া দেয় সাইরে, তো তখন খাইতে পারে না, তখন এক জায়গা থেকে এক মালিক থেকে অন্য মালিক ধরতে গেলে আবার বাসা থেকে 3-4 লাখ টাকা খরচ করতে হয়, আনতে হয়। কোম্পানিতে কোনো কোম্পানিতে ঢোকা যায় না যদি কোম্পানিতে না আসে, আর কোম্পানিতে আসলেও 1000 টাকা বেতনে বইলে আসে, 400 টাকা, 600 টাকা, 500 টাকা বেতন হয়, 800 টাকাও হয় না, যা দিয়ে খাওয়া খরচ তো এখন তো জানেনি, শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় জিনিসপাতির দাম বেশি, তো শুধু খাওয়া খরচই হয় না। এখন ভাবেন কীভাবে বিদেশ আসবেন। তো বিদেশ আসার আগে চিন্তা করেন কী কাজে আসবেন, কার মাধ্যমে আসবেন, কোথায় থাকবেন, আকামা 1 বছরের দিবে কি না, তো সব কিছু কন্টাকে আসেন। কন্টাকে না আসলে কোনো কিছু হবে না। আর দালাল জাত হলো খারাপ জাত, যতই কন্টাকে আসেন কাজ যদি সঠিকভাবে না মিলে, দালাল জাত হলো খারাপ জাত, আমি আবার বলে দালাল জাত হলো খারাপ জাত, কারণ দালাল পরবর্তীতে আপনাকে কোনো সমস্যার সমাধান করে দেবে না। কারণ দালাল বিমানে ওঠার পরে দালালের কোনো দায়িত্ব থাকে না, দালালের দায়িত্ব শেষ, দালালের দায়িত্ব আপনাকে এজেন্সি পর্যন্ত পৌঁছে দেওয়া, আর এজেন্সির দায়িত্ব হলো আপনাকে বিমানে তুলে দিয়ে আপনি যে দেশে পৌঁছাতে চান ওই দেশে আপনার গন্তব্য শুধু ঠিক করে দেওয়া, এই পর্যন্ত। তারপরে কোনো কাজ থাকে না, এজেন্সির কোনো কাজ নেই, দালালের কোনো কাজ নেই, এরা যত কথা বলে 2 নম্বর কথা বলে। হ্যাঁ কাজ আছে, ফ্রি ভিসায় যদি কেউ আসে তো ফ্রি ভিসার লোকেরা কী করে, এক একজন লোক আনে কাজ দেয়, আর কাজ না দিলে যদি ফ্রি ভিসার যে লোক আসে তারা যদি খুবই খারাপ হয় তাহলে বড় জোর 3 মাসের আকামা দিয়ে ছেড়ে দিবে, আপনার খাওয়ার টাকা কামাইতে পারবেন না, বাসায় দিবেন তো দূরের কথা। তো বিদেশ আসার আগে খুব হিসাব করে আসেন। তো যার আমি কি বলতেছি, যদি আপনার আপন বায়ু থাকে তারপরও তার সাথে কন্টাকে আসেন, কন্টাকে না এসে বিদেশ আসেন না, কোম্পানি হোক, ফ্রি ভিসা হোক, যে কোনো কাজ হোক, কারণ বিদেশ নতুনদের জন্য খুবই ভয়ানক একটা বিষয়। কারণ এখানে এখন বর্তমানে সৌদির অবস্থা খুবই খারাপ, কারণ খাবার টাকা জোগানোই এখন অনেকের পক্ষে কষ্টকর, যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে কাজে নিয়ে যাবে,
কাজে নিয়ে যাবে না। এই যে রমজান মাস চলতেছে, অনেকেই আছে 500 টাকা পর্যন্ত কামাই করতে পারে নাই। কারণ জানেন কি, দিনের বেলা কোনো কাজ হয় না, দিনে সবাই ঘুমায়। বাংলাদেশের মানুষ মনে করে কি, দিনের বেলা ঘুমালে হয়তো রোজা হালকা হয়, অমক হয় তমক হয়, ফজরের নামাজটা পড়ে ঘুমাবে, জোহরের নামাজের আগে আগে ঘুম থেকে উঠে গোসল ধুয়ে নামাজটা পড়বে, আবার ঘুম, কোনো কাজ নাই, সারা রাত জাগবে। 5 বছরের শিশু থেকে শুরু করে 50 বছর, 60 বছর, 70 বছরের বয়স্ক মানুষ সারা রাত জাগবে, নামাজ পড়বে। তো কথার মধ্যে কথা এইটাই হলো, যদি আপনার আপন ভাই হয় বা আপন বাপ হয়, বিদেশ যদি আপনাকে আনতে চায়, সে যদি দালাল হয়, সে যদি ভিসার ব্যবসা করে, তো আপনার ভাই যদি 2-3টা হয় তো দেখবেন সমস্যা হবে, কারণ দালাল জাত খুব খারাপ জাত মাথায় রেখে। তো ভাই বিদেশে আসার আগে কন্ট্যাক্ট করে আসবেন, 3 মাসের আকামা দিবে না 1 মাসের আকামা দিবে। আর যারা প্রথম প্রথম মাসে বছরের শুরুতে প্রথম বছর 15 মাসের আকামা দেয়, পাসপোর্টের মেয়াদ 3 মাস, প্রথম আকামার মেয়াদ 12 মাস, এতে 15 মাস, 15 মাসের সময় থাকে। তো যাই করেন কন্ট্যাক্টে আসেন, কন্ট্যাক্টে না আসলে খাবার টাকা তো দূরের কথা, তো নিজে যে থাকবেন, খাবেন নিজের খাওয়া, বাসার বাড়ির খাওয়া বাদ দেন, বাড়িতে টাকা পাঠাবেন এই হিসাব বাদ দেন, নিজে যে খাওয়া দাওয়া করবেন এই হিসাব করেন। তো যারা ফেরত যায় তাদের দেখবেন তাদের কি পরিস্থিতি হয়। তো ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, রমজান মাস চলতেছে, নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। তো আমি আপনাদের সৌদি আরবের, আমি সৌদি আরব আছি, আমি সৌদি আরবের সকল বিষয় সম্পর্কে আপনাদের আপডেট জানাবো।